অনাবিল টিভি সত্যের সাথে। শুরু হয়েছে শূন্য হওয়া জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে 4 জুন থেকে 10 জুন বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। দলের হয়ে কে ভালো কাজ করবে তার যাদের মানে বিগত দিনের রেকর্ড ভালো আছে, যারা দলের জন্য আসলে নিবেদিত প্রাণ, আমার আসলে কোনো পোস্ট পজিশন নেই, কিন্তু আমি আসলে পোস্ট পজিশনের জন্য তো রাজনীতি করি না, হ্যাঁ করি নাই, তো আমি আমার দেশের মানুষের কাছে পাশে থেকে এই মিরপুর 14 আসনে কাজ করার জন্যই আসলে আমি এসেছি। তার পরবর্তীটা আসলে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা, উনি যদি আমাকে সহায় হন তাহলে হয়তো বা আমি ভালো কিছু করতে পারবো। আসলে আশাবাদী শুধুমাত্র উপরওয়ালা জানেন যে মনোনয়ন আসলে কে পাবেন। আমি আমার যথাসাধ্য সাধ্যমতো চেষ্টা করছি, যে আসলে চেষ্টা করলেই তো হবে না, আমাদের উপরওয়ালা আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন, ওনাদের বিচক্ষণ বুদ্ধিতে ওনারা দেখবেন যে যাকে দিয়ে এই 14 আসনে কাজ ভালো হবে তাকেই ওনারা মনোনয়ন দিবেন, আর যে মনোনয়ন পাবেন এবং উনি যাকে মনোনয়ন দিবেন তার পাশে থেকেই কাজ করব বিগত দিনে যেভাবে করে এসেছি। আসলে এখানে তো চাওয়া মানে আমার ছোট্ট বুদ্ধিতে যতটুকু বুঝি আর কি, যে আমি চেষ্টা করেছি, বাদ বাকিটা উপরওয়ালা আল্লাহর ইচ্ছা, উনি যদি সহায় হন এবং আমি এসেছি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য।